আমাদের এই বেডটা সম্পূর্ণ দক্ষিণ দিকে এবং এই বেডটা আপনার 12x14 স্কয়ার ফিটের একটি বেডরুম। আপনারা দক্ষিণ দিকে একটি জানালা পাচ্ছেন এবং দক্ষিণ সাইডে আপনারা একটি বেলকনিও পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার ন্যাচারাল গ্যাস কানেকশন আছে। আপনি কি আপনার ফ্ল্যাট ও জমি বিক্রি করতে চাচ্ছেন? আপনি কি আপনার ফ্ল্যাট, রেস্টুরেন্ট, দোকান ও অফিস স্পেস ভাড়া দিতে চান? আপনি কি ফ্ল্যাট ও জমি ক্রয় করতে চাচ্ছেন? আপনি কি ফ্ল্যাট ভাড়া খুঁজছেন কিন্তু বিশ্বস্ত কোনো এজেন্ট খুঁজে পাচ্ছেন না? তাহলে এখনই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমাদের ভিডিওগুলি থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রপার্টি বেছে নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস 30G বাঁশবাড়ি রোড, ব্লক ডি, মোহাম্মদপুর, ঢাকা 1207। এছাড়া 01719544508 এই নাম্বারেও ফোন দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী ভাইদের প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের ভিডিওতে একটা লাইক এবং কমেন্টে আপনাদের মতামত ব্যক্ত করবেন পরবর্তীতে কোন এরিয়ার ভিডিওটি আপনারা দেখতে চাচ্ছেন। এবং ভিউয়ার্স, আপনারা যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন, কারণ বাংলাদেশে আমরাই একমাত্র ফ্ল্যাট, জমি এবং বাড়ি ভাড়ার কোয়ালিটি ফুল ভিডিও নিয়ে আসি। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটি আপনার মেইন বনশ্রী, এটি আপনার ডি ব্লকে। আপনারা অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে এবং মেসেজের মাধ্যমে আমাদের কাছে রিকোয়েস্ট করেন মেইন বনশ্রীর ভিডিও নিয়ে আসার জন্য। তো আপনাদের রিকোয়েস্টে আমরা আজ এসেছি মেইন বনশ্রীতে। এটা আপনার দক্ষিণ অথবা উত্তর পূর্ব বনশ্রী না, এটি আপনার মেইন বনশ্রী। আমরা একটি খোলামেলা ফ্ল্যাট এখন আপনাদেরকে দেখাবো। এটি আপনার দক্ষিণমুখী একটি ফ্ল্যাট। আমরা এখন আমাদের এই ভবনের সামনে অবস্থান করছি। এটি আপনার G+5, এটি আপনার ছয়তলা আবাসিক ভবন। এই ছয়তলা ভবনের দক্ষিণ সাইডের এই ফ্ল্যাটটি সেল হবে, এটি আপনার টপ ফ্লোরে। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে আমরা আমাদের ফ্ল্যাটটি আপনাদের দেখাই। তো চলুন আমরা এই মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা আমাদের ফ্ল্যাটটি আপনাদের দেখাই। তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের ভবনের সামনের রোডটি কিন্তু আপনার 30 ফিট চওড়া দেখুন, এবং এখান থেকে কিন্তু আপনার আইডিয়াল কলেজ, বনশ্রী আইডিয়াল কলেজ খুবই কাছে। ভিউয়ার্স, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এই গ্রাউন্ড ফ্লোর জুড়ে, এই সম্পূর্ণ এরিয়া জুড়ে আপনার কার পার্কিং স্পেস দেখুন, এবং এখানে কিন্তু আপনার গ্যাসের রাইজার রাখা দেখুন। এখানে কিন্তু আপনার সরাসরি তিতাস গ্যাস কানেকশন আছে। এই সাইডে আপনার গার্ড চেকিং রুম দেখুন, এবং এখানে আপনার কেয়ারটেকার রুম, কেয়ারটেকার কিচেন প্লাস টয়লেট সব ধরনের অ্যারেঞ্জমেন্টই এখানে আছে দেখুন। এবং আমাদের ফ্ল্যাটের সাথে এখানে কিন্তু আপনার এই কার পার্কিং স্পেসটি আপনার আমাদের এই ফ্ল্যাটের সাথে দেখুন। এই সাইডে আপনার সিঁড়ির পজিশন দেখুন, এই সাইডে আপনার সিঁড়ির পজিশন, এবং এদিকে আপনার কেয়ারটেকার রুম। এবং এই ভবনটি কিন্তু আপনার লিফ্টবিহীন একটি ভবন, যেহেতু এটি হাই রাইজ কোনো বিল্ডিং না, তো আমি যেটা মনে করি এখানে আপনার লিফ্টের প্রয়োজন নাই। তো ভিউয়ার্স, চলুন আমরা এই সিঁড়িতে উপরে উঠে ছয়তলায় যেয়ে আমরা আমাদের ফ্ল্যাটটি আপনাদের দেখাই। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ফ্ল্যাটের সামনে অবস্থান করছি। আমরা এখন ছয়তলা ভবনের ছয়তলায় অবস্থান করছি। এই বিল্ডিংটি আপনার G+5, এটি আমাদের ফ্ল্যাটের মেন ডোর, এটি আপনার এ ইউনিট। এই ইউনিটটি আপনারা সম্পূর্ণ দক্ষিণ দিকে পাচ্ছেন, এবং এই সাইডে আপনার বি ইউনিট, এটি আপনারা উত্তর দিকে পাচ্ছেন, এবং এদিকে আপনার সিঁড়ির পজিশন। এই ভবনটি আপনার লিফ্টবিহীন একটি ভবন। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের দক্ষিণ দিকের এই ফ্ল্যাটটি আপনাদের দেখাই। তার আগে আমি আপনাদের দেখাই, আমাদের এই মেন ডোরটি কিন্তু আপনার সম্পূর্ণ সেগুন কাঠের। তো ভিউয়ার্স, চলুন এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা আমাদের ফ্ল্যাটটি আপনাদের দেখাই। ভিউয়ার্স, গেট থেকে ভিতরে ঢুকতে আমরা এখন যে খালি জায়গাটা দেখতে পাচ্ছি এটি আপনার ডাইনিং স্পেস দেখুন। এটি আপনার ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটা কিন্তু আপনার অনেক বড় সড়ো একটি স্পেস। এবং এই সাইডে আপনারা রান্নাঘর দেখতে পাচ্ছেন, রান্নাঘরের সামনে আপনার বেসিন, এবং এই সাইডে আপনার কমন টয়লেট, এবং এদিকে আপনার মাস্টার বেড। মাস্টার বেডের সাথে আপনারা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন প্লাস একটি বেলকনি পাচ্ছেন। মাস্টার বেডটা আপনার দক্ষিণ দিকে, এবং এই বেডটাও আপনারা দক্ষিণ দিকে পাচ্ছেন, এটি আপনার চাইল্ড বেড। এবং এই সাইডে আপনার ড্রয়িং রুম,
এবং ড্রয়িং রুম থেকে ভিতরে ঢুকলেই আপনারা এদিকে গেস্ট বেড পাচ্ছেন, গেস্ট বেডের সাথেও আপনারা একটি বারান্দা পাচ্ছেন, এই গেস্ট বেডটাও আপনার দক্ষিণ দিকে। তো ভিউয়ার্স চলুন এখন এক এক করে আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো আপনাদের দেখাই। আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। আপনারা যদি চান এখানে আপনারা অনায়াসে একটি বড় ডাইনিং টেবিল রাখতে পারেন, এখানে আপনার সেই রকম স্পেস আছে দেখুন, এবং এখানে কিন্তু আপনারা একটি ওয়াল আলমারি করে নিতে পারেন, এই সাইডে কিন্তু আপনার সেই রকম স্পেসও আছে। এবং এই সাইডে আপনার রান্নাঘর দেখুন, এই রান্নাঘরটা কিন্তু আপনার অনেক বড় সড়ো একটি রান্নাঘর দেখুন ভিউয়ার্স। এবং এই সাইডে আপনারা বড় যে একটি জানালা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার পশ্চিম দিকে, এবং এখানে কিন্তু আপনার কিচেন ক্যাবিনেট করা আছে উপরে দেখুন, এবং এবং নিচেও কিন্তু আপনার কিচেন ক্যাবিনেট করা, এবং উপরে কিন্তু আপনার মার্বেল ইউজ করা হয়েছে দেখুন, এখানে কিন্তু আপনার মার্বেল ইউজ করা হয়েছে। এই সাইডে আপনার সিঙ্ক, এবং এখানে কিন্তু আপনার ন্যাচারাল গ্যাস কানেকশন আছে দেখুন, এই সাইডে আপনার ন্যাচারাল গ্যাস কানেকশন। তো ভিউয়ার্স চলুন রান্নাঘর থেকে বের হয়ে আমরা আমাদের অন্যান্য অ্যারেঞ্জমেন্টগুলি আপনাদের দেখাই। রান্নাঘর থেকে বের হয়ে আমরা আমাদের রান্নাঘরের সামনে বেসিনের সামনে অবস্থান করছি দেখুন, এখানে একটি বেসিনও আছে, এবং এদিকে আপনার কমন টয়লেট। আমাদের এই কমন টয়লেটটি আপনার প্যান সিস্টেম কমন টয়লেট, এবং টয়লেটে কিন্তু আপনার টাইলস দিয়ে কাজ করা, এবং ফ্ল্যাটের ভিতরে আপনার মোজাইক ইউজ করা হয়েছে দেখুন। আমাদের এই কমন টয়লেটেও কিন্তু আপনার গিজার সিস্টেম, এখানে কিন্তু আপনার গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে দেখুন। এই টয়লেটটা কিন্তু আপনার অনেক বড় সড়ো একটি টয়লেট, আপনারা এখানে নিচে অনায়াসে কাপড় ক্লিন করতে পারেন, এবং এখানে কিন্তু আপনার একটি বেসিনও আছে, এবং এদিকে আপনার শাওয়ার। তো ভিউয়ার্স চলুন কমন টয়লেট থেকে বের হয়ে আমরা আমাদের মাস্টার বেডটা আপনাদেরকে দেখাই। কমন টয়লেট থেকে হাতের ডানে গেলে আমরা মাস্টার বেডটা পাচ্ছি, আমাদের এই বেডটা সম্পূর্ণ দক্ষিণ দিকে দেখুন, এবং এই বেডটা আপনার 12x14 স্কোয়ার ফিটের একটি বেডরুম দেখুন, এই বেডটা আপনার অনেক বড় সড়ো একটি বেডরুম। আপনারা দক্ষিণ দিকে একটি জানালা পাচ্ছেন, এবং দক্ষিণ সাইডে আপনারা একটি বেলকনিও পাচ্ছেন, এবং এই পশ্চিম দিকেও আপনারা এই বেডে একটি জানালা পাচ্ছেন, এবং এই সাইডে আপনার অ্যাটাচ টয়লেট দেখুন, এখানে কিন্তু আপনার টাইলস ইউজ করা হয়েছে নিচে, এবং এখানে কিন্তু আপনার যথেষ্ট স্পেস, এখানে হাই কমোড ইউজ করা হয়েছে, এবং এখানেও কিন্তু আপনার গিজার সিস্টেম গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে। এদিকে আপনার গ্লাস, এখানে আপনার ঝর্ণা ইউজ করা হয়েছে, এবং পশ্চিম দিকে এই টয়লেটে আপনারা একটি জানালাও পাচ্ছেন যাতে বাথরুমটা স্যাঁতস্যাঁতে না হয়, এবং এখানে আপনার যথেষ্ট স্পেস, এখানে আপনারা অনায়াসে কাপড় ক্লিন করতে পারেন। ভিউয়ার্স চলুন আমরা আমাদের মাস্টার বেডের বারান্দাটা আপনাদের দেখাই। ভিউয়ার্স আমরা এখন আমাদের মাস্টার বেডের বারান্দায় অবস্থান করছি। এই বারান্দাটা কিন্তু আপনার অনেক বড় সড়ো একটি বারান্দা দেখুন, এবং এই সাইডটা কিন্তু আপনার দক্ষিণ দিক। আমাদের ভবনের সামনের রোডটা আপনার 30 ফিট চওড়া, আপনারা দক্ষিণ দিকে এই বারান্দাটা পাচ্ছেন দেখুন, এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা, এবং এখানে কিন্তু আপনার দিনের বেলায় লাইট ফ্যান কোনো কিছুই লাগবে না দেখুন। তো ভিউয়ার্স চলুন আমরা মাস্টার বেড থেকে বের হয়ে আমরা আমাদের চাইল্ড বেড এবং গেস্ট বেডটা এখন আপনাদেরকে দেখাই। মাস্টার বেড থেকে বের হয়ে হাতের ডানে গেলে আমরা চাইল্ড বেড পাচ্ছি, এই বেডটাও আপনার 12x10 স্কোয়ার ফিটের একটি বেডরুম দেখুন, এবং দক্ষিণ দিকে এই সাইডে আপনার একটি জানালা। এবং এখানে কিন্তু আপনার ছোটো একটি ওয়াল ক্যাবিনেট করা দেখুন, আপনারা যদি চান এখানে কিন্তু আপনার একটি বড় ওয়াল ক্যাবিনেট করে নিতে পারেন, এখানে কিন্তু আপনার সেই রকম স্পেসও আছে। তো ভিউয়ার্স চলুন এখন আমরা আমাদের ড্রয়িং রুম এবং গেস্ট বেডটা আপনাদের দেখাই। ড্রয়িং রুমে ঢোকার আগে আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু আপনার একটি ফাই গ্লাস ইউজ করা হয়েছে দেখুন, এখানে কিন্তু পার্টিশন দিয়ে দেওয়া, ড্রয়িং এবং ডাইনিংকে আলাদা করার জন্য আপনার এই থাই গ্লাসটা ইউজ করা হয়েছে। আমরা এখন ড্রয়িং স্পেসে অবস্থান করছি। এই ড্রয়িং রুমটা কিন্তু আপনার অনেক বড় সড়ো একটি ড্রয়িং রুম, এটা আপনার 16x15 ফিটের একটি ড্রয়িং রুম দেখুন, এবং
এই ড্রয়িং রুমের সাথে আপনারা পূর্ব দিকে একটি জানালা পাচ্ছেন। আপনারা যদি চান এখানে অনায়াসে সোফা সেট ইউজ করতে পারেন। এদিকে আপনারা এল সিস্টেম একটি সোফা সেট ইউজ করতে পারেন এবং এদিকে আপনারা একটি ওয়াল টিভি অনায়াসে ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স চলুন এখন আমরা আমাদের গেস্ট বেডটা আপনাদের দেখাই। ভিউয়ার্স আমরা এখন আমাদের গেস্ট বেডে অবস্থান করছি। এই বেডটা আপনার 14x14 ফিটের একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি জানালা পাচ্ছেন এবং দক্ষিণ দিকে একটি জানালা প্লাস একটি বেলকনিও পাচ্ছেন। দেখুন এই বেডটাও কিন্তু আপনার অনেক বড় সড়ো একটি বেডরুম। দেখুন এই সাইড থেকে আমি আপনাদের দেখাই, এই বেডটাও আপনার অনেক বড় সড়ো একটি বেডরুম। আমরা এখন গেস্ট বেডের বারান্দায় অবস্থান করছি। দেখুন এই বারান্দাটাও আপনার মাস্টার বেডের বারান্দার মতো, এটাও আপনার অনেক বড় সড়ো একটি বারান্দা। আপনারা একটি বারান্দা কাপড় শুকানোর কাজে ব্যবহার করতে পারেন এবং একটি বারান্দা গার্ডেনিংয়ের কাজে ব্যবহার করতে পারেন। দেখুন এই সাইডটা আপনার দক্ষিণ দিক, এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা এবং আমাদের ভবনের সামনের দক্ষিণ সাইডের রোড এটি। এটি আপনার 30 ফিট চওড়া। ভিউয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি আপনার 1100 স্কোয়ার ফিটের। আপনারা এই 1100 স্কোয়ার ফিটের মধ্যে পাচ্ছেন 3টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা এবং আলাদা করে একটি ড্রয়িং রুম এবং আলাদা করে একটি ডাইনিং রুম। এবং এই ফ্ল্যাটের সাথে আপনারা ন্যাচারাল গ্যাস কানেকশন অর্থাৎ তিতাস গ্যাস কানেকশনও পাচ্ছেন। এই 1100 স্কোয়ার ফিট ফ্ল্যাটের প্যাকেজ মূল্য 55 লক্ষ টাকা। আপনারা যদি এই ফ্ল্যাটটি কিনতে চান তাহলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং সেই সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমো, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। প্রবাসী ভাইরা সেই সকল নাম্বারেও ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।